এটা হচ্ছে ট্যাবস। এটা খুবই সহজ, অনেকটা একোডিয়নের মতোই। তো আমি একটা ডিরেক্টরি বানিয়ে নিয়েছি, সেখানে আমার লাগবে হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল, সরি এইচটিএমএল ফাইল, এবং সেই সাথে লাগবে হচ্ছে স্টাইল ডট সিএসএস। স্টাইল ডট সিএসএস এবং লাগবে হচ্ছে আমাদের ইমেজেস লাগতে পারে, আপাতত এখানে লাগবে না ইমেজ। তারপর আমাদের লাগবে হচ্ছে সিএসএস, যেখানে আমরা সিএসএসগুলোকে রাখবো, এবং সেই সাথে লাগবে জেএস। তো এখানে আমাদের, আমি আপনাদেরকে অ্যাকোর্ডিয়ানের দুইটা দিয়েছিলাম, লিঙ্ক দিয়েছিলাম, মনে আছে? একটা হচ্ছে জেকুরি ইউআই মিন ডট সিএসএস, আর একটা হচ্ছে কি জেকুরি মিন ডট সিএসএস। এই দুইটা দিয়েছিলাম না আপনাদেরকে? এই দুইটা দিয়েছিলাম তো, এই দুইটাই দিয়েছিলাম। তাহলে এই দুইটার ভিতর থেকে আমাদের এখানে আরেকটা ফাইল আছে জেকুরি, এটা কেউ লাগবে। তাহলে ট্যাবসের ভিতরে আমাদের ফাইল থাকলো দুইটা, একটা হচ্ছে জেকুরি ইউআই মিন ডট জেএস, আর একটা হচ্ছে জেকুরি 3.5.1 মিন ডট জেএস, এই দুইটা। এখন এইটাকে এবং এইটাকে আমি রান করব, ইন্ডেক্স ডট এইচটিএমএল এবং স্টাইল ডট সিএসএস। এই দুইটাকে আমি নোটপ্যাড দিয়ে রান করে নিলাম। এ হচ্ছে আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল এবং এই হচ্ছে আমার স্টাইল ডট সিএসএস। এটাকে আমি ডান পাশে সরিয়ে নিলাম। তো এখানে আমার লাগবে হচ্ছে এইচটিএমএল ফাইভের স্ট্রাকচার, এইচটিএমএল ফাইভের স্ট্রাকচার, কন্ট্রোল ই। আর এখানে টাইটেলের এখানে আমি দিব হচ্ছে, আমরা শিখছি আজকে ট্যাবস, তাই এখানে আমি নাম দিলাম ট্যাগস। এবং এখানে আমি এটাকে লিঙ্ক করাবো, লিঙ্ক সিএসএস, সিএসএস লিঙ্ক হয়ে গেল। এবং এখানে আমাদের কী লিঙ্ক করানো হবে? জেএস, তাই না? তা জেএস লিঙ্ক করাবো আমরা কার মাধ্যমে? স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে, লেস দেন গ্রেটার দেন, এখানে এস সি আর আই পি টি, স্ক্রিপ্ট ট্যাগ শুরু এবং এখানে এসে শেষ, লেস দেন গ্রেটার দেন, স্ক্রিপ্ট ট্যাগ শেষ। অবশ্যই এখানে স্ল্যাশ ব্যবহার করতে হবে। এ হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ শুরু এবং শেষ। এখানে আমি বলে দেবো এস আর সি সমান ডাবল কোটেশন, এখানে আমি বলে দেবো যে এস ফোল্ডারের ভিতরের জাভাস্ক্রিপ্ট যেটা আছে সেটা, এই হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এটাকে আমি লিঙ্ক করাবো। তো আমার জাভাস্ক্রিপ্ট লিঙ্ক হয়ে গেছে এখানে, স্ল্যাশ দিয়ে জাভাস্ক্রিপ্ট। এবং এখানে আমার আরও একটা ফোল্ডার হবে, সেটা হবে ইউআই, ইউআই এর জেএস। তাহলে এটাকেও আমি কপি করে নিলাম, এই দুইটা, এটাকে আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এবং সিএসএসের এখানে আরেকটা ফাইল লিঙ্ক হবে, সেটা হবে স্টাইল ডট সিএসএসের, আমাদের একটা ফাইল আছে স্টাইল ডট সিএসএসের মতোই, জেকুরি ইউআই ডট মিন ডট সিএসএস। এটা দিয়ে অ্যাকোর্ডিয়ন এবং ট্যাগ দুইটাই বানানো হয়। তাহলে এটাই আমি এখানে বলে দিলাম, অথবা এখানে যে কোনো জায়গায় দেওয়া যায়, কোনো সমস্যা নাই। সিএসএস ফোল্ডারের ভিতরের এটা কন্ট্রোল এস। এখন এটাকে রান করে নেব আমি। তো রান হয়ে গেছে। আমি যদি চেক করতে চাই ভিউয়ের সোর্স করে, কি চেক করতে পারবো যে আমাদের সবগুলো কাজ করছে কিনা? অবশ্যই কাজ করছে, এটা কাজ করতেছে, এটা কাজ করতেছে, এটাও কাজ করতেছে এবং এটাও কাজ করতেছে। তাহলে এখন আমাদের এখানে ডিজাইনের পালা। আমরা এখন কি বানাবো? এখানে আমরা বানাবো হচ্ছে ট্যাব, অনেকটা একোডিয়নের মতো। তাহলে ট্যাব যদি বানাতে চায়, তাহলে শুরুতেই আমাদেরকে একটা ডিব নিয়ে নিতে হবে। শুরুতে কি করতে হবে? একটা ডিব নিতে হবে। তো চলুন একটা ডিব নেই। আমার ডিবের নাম দিলাম হচ্ছে বক্স অথবা ট্যাব, যা খুশি তাই দিতে পারেন আপনি। এই বক্সের ভিতরে, বক্সের ভিতরে আপনি নেবেন হচ্ছে ইউএল এলআই, কী নেবেন? ইউএল এলআই, ইউএলের ভিতরের এলআই, ইউএলের ভিতরে এলআই, এলআর ভিতরে এট্যাক, ইউএলের ভিতরে এলআই, এলআর ভিতরে এট্যাক একসাথে। দেখুন আমার ইউএলের ভিতরের এলআইগুলো চলে এসেছে, তাই না? তো আমার ইউএলের ভিতরে এলআই লাগবে কয়টা, কয়টা নিতে চান? চার পাঁচটা আমি নিই, দুই তিন চার পাঁচ, পাঁচটি নিয়ে নিলাম। তাহলে এখানে প্রত্যেকটার আলাদা আলাদা নাম দেওয়া যাবে। আমি দিলাম ট্যাব ওয়ান, বড় হাতের দেন, দেখতে ভালো লাগবে, টিএবি ট্যাবস ওয়ান। এই একই জিনিস আমি সবাইকে দিব, সরি, থ্যাংক ইউ, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, এখানে হবে দুই, এখানে হবে তিন, এখানে হবে চার এবং এখানে হবে পাঁচ। তাহলে পাঁচটি ট্যাব আমাদের এখানে আসলো, ঠিক আছে, ইমেলের ভিতরে এলআই। তো এগুলো আমরা মোটামুটি শেষ করলাম, কিন্তু এটা দেওয়ার পরে কি আসে একটু ট্রাই করে দেখেন কি আসলো।
শুধু ট্যাব 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 ওয়ান, ট্যাব টু, ট্যাব থ্রি এগুলোই আসছে, আর বেশি কিছু কিন্তু এখনও আসেনি। তাহলে এগুলোকে এটার নিচে ঠিক যেখানে আপনার ইমেল এলা শেষ হয়ে গেলো, এর নিচে আপনি আরেকটা ডিপ নেবেন, আরেকটা ডিপ নেবেন, সেই ডিপের নাম কি দিবেন, যে কোনো নাম দেওয়া যাবে, যে কোনো নাম। তো আমি আপাতত আপনাদের এখানে ডিপ নিব, ডিপ এখন কী নামে ডিপ নিব, একটা কথা থাকে না যে ডিপগুলো কী নামে নিব, যেহেতু আমরা এখানে ক্লাস ব্যবহার করেছি শুরুতে, এখানে আমরা আইডি দিয়ে নিব, কী দিয়ে নিব, আইডি। তো আপনি আইডির যে কোনো নাম দিতে পারেন, আমি একটা যে কোনো একটা একটা নাম আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখানে। তো আমি এটাকে একটা আইডি নিব যেহেতু, তাহলে হ্যাশ, হ্যাশ দিয়ে আপনি ট্যাব ওয়ান নামেই নেন, TAB ট্যাব ওয়ান, ঠিক আছে। এগুলো আর একটু সুন্দর করে দেন, এটা অ্যাপস প্রত্যেকটা ট্যাবস করে দেন, যেন এগুলো পরিবর্তনটা বোঝা যায় যে কোনটা কোন জায়গায় আসছে, ট্যাবস। আর এগুলোর আগে একটা জিরো যোগ করে দেন, জিরো জিরো, এখানে জিরোটা বন্ধ করে দেন। তাহলে আমার নাম দিলাম কি, ট্যাব ওয়ান, ট্যাব ওয়ান নামে একটা ক্লাস নিলাম, ক্লাস সরি আইডি নিলাম কন্ট্রোলি। তাহলে এটার ভিতরে আপনি লরেম ইপসামের কিছু কথা রাখতে চাচ্ছেন, এটার ভিতরে আপনি লরেম ইপসামের কিছু কথা রাখতে চাচ্ছেন, তাহলে আপনি রাখেন। তো আমি এটা যেটা করব অন্য একটা জায়গা থেকে নিব, যেন সব লেখা একরকম না হয়, তাহলে বোঝা যায় না, বুঝতে কষ্ট হয়। এখান থেকেই নেন, এইটুক একজনের জন্য, এটা হচ্ছে একজনের জন্য, এক মিনিট। এই ডিপের ভিতরে কিছু লেখা, তারপরে এখানে এই ডিপটা যেখানে শেষ হয়ে যাবে তার নিচে এসে আপনি আরও একটা ট্যাব নেবেন, তাহলে এটাকে কপি পেস্ট করা যায় না, কপি পেস্ট করা যায়, একটু আলাদা আলাদা করে রাখি, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। দেখুন পিটেক নিব আমরা, পিটেকেও নেওয়া যাবে, যা খুশি তাই নেওয়া যাবে, সমস্যা নেই, এটা পিটেকের মাঝখানেও নেওয়া যাবে। তাহলে কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে এটার নাম পরিবর্তন করে দেন, এটার নাম পরিবর্তন করে দেন দুই, এটার নাম কি পরিবর্তন করবেন তিন, এইটার নাম পরিবর্তন করে বলুন চার, এটার নাম পরিবর্তন করে বলুন পাঁচ, পাঁচটাই তো নিয়েছিলাম তাই না, পাঁচটা নিয়েছিলাম না, হ্যাঁ পাঁচটা। তাহলে এখন এটার সাথে এগুলো লিঙ্ক করাতে হবে, এটার সাথে কি এগুলো লিঙ্ক করাতে হবে। এখন লিঙ্ক কীভাবে করাবো, আপাতত আমরা একটু ব্যাকএন্ডে দেখে আসি, এটা দেখতে কেমন দেখাচ্ছে, আউটপুটে দেখে আসি। দেখুন সবগুলো লেখা এরকম আছে, তো আসলে সব কন্টেন্ট একই পেয়েছে, তো এই জন্য একটু ঝামেলা হচ্ছে, আমি কন্টেন্টগুলো চেঞ্জ করব, সবই একই লেখা রাখবো না, এটাকে চেঞ্জ করে অন্য একটা লেখা দেন, এটাকেও চেঞ্জ করে অন্য আরেকটি লেখা দেন, মিলিয়ে দেন। তারপরে এখান থেকে আরও কিছু লেখা নেন এটার জন্য, এবং আরেকটু লেখা নেন এটার জন্য। তো আমি প্রত্যেকের লেখা কি আলাদা আলাদা করে দিলাম, কন্ট্রোল জেড, এইটার দরকার নেই, পাঁচটা হয়ে গেছে, কন্ট্রোল এস, দেখুন এখন কেমন দেখাচ্ছে, এবার একটু ভিন্ন ভিন্ন দেখাচ্ছে, কিন্তু আলাদা আলাদা করে নিব আমরা। এখন দেখুন এই প্রত্যেকটা বক্সকে, এই প্রথম যে বক্সটা আছে এই বক্সটাকে একটু ধরে নেন, এই বক্সটাকে একটু ধরে তাকে একটু সাইজ টাইজ করা লাগবে তাই না, ট্যাবের সাইজ কতটুকু হবে, আমাদের ট্যাবের সাইজটা কতটুকু হবে এটা আমাদেরকে বলে দিতে হবে এখানে তাকে। তাহলে আমি এটাকে শুরুতেই বলে দিতে পারি উইথ, তাহলে আমাদের নাম হচ্ছে বক্স ডট বক্স, বক্সটাকে বলে দেন তোমার উইথ, উইথ হচ্ছে 500 পিক্সেল, এবং তোমার হাইটও হচ্ছে 500 পিক্সেল, ঠিক আছে। এবং এই এতটুকু আপাতত থাকুক,
দেখুন একটা সাইজ চলে আসলো, তাই না? তো এটাকে যদি আপনি উপর থেকে একটু নিচে নামাতে চান তাও নামাতে পারেন, আপাতত নামাচ্ছি না, যেখানে আছে সেখানেই থাকুক, যা আছে এই অবস্থায় থাকুক। এখন এটাকে আমি কি করব, ট্যাব বানাবো। এটাকে ট্যাব বানানোর জন্য আপনাকে একটু সামান্য কাজ করতে হবে, 1 মিনিট। এটাকে সামান্য একটু কাজ করতে হবে, আপনার লিঙ্ক আপ করিয়ে নিতে হবে এইটার সাথে, এগুলো লিঙ্ক আপ করাতে হবে। তো আমার এই আইডির নাম কি, প্রত্যেকটা আইডির নাম ট্যাব 1, ট্যাব 2, ট্যাব 3, তাই না? তো এটার সাথে আমি এটা লিঙ্ক করাবো, যেহেতু আমি আইডি ব্যবহার করছি তাই আমি কি দিব, হ্যাশ। তাহলে এটার সাথে ট্যাব কি, TAB ট্যাব 2, এটার সাথে ট্যাব 3, মানে এই যে যেগুলো এগুলোকে আমি লিঙ্ক করাচ্ছি এক কথায়, হ্যাঁ 3। তারপরে এইটার সাথে, এটার সাথে হচ্ছে নাম দিয়েছিলাম ট্যাব 4, সরি এটা নাম দিয়েছি ট্যাব 4, এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে ট্যাব 5। তাহলে এটাকে হ্যাশ হ্যাশ দিয়ে TAB ট্যাব 5, সব চলে আসলো এখানে, এটার সাথে এটা মিলে গেল। তাতেই কি ট্যাব হয়ে গেছে, তাতেই ট্যাব হয়নি, এদেরকে কি এখন ট্যাব বানাতে হবে। তো এটা যদি আপনি বানাতে চান তাহলে আপনাকে এখন জেকুরিতে আসতে হবে। তাহলে চলুন আমরা জেকুরিতে এসে এখানে স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে এটাকে করব, SCRIPT স্ক্রিপ্ট ট্যাগ। স্ক্রিপ্ট ট্যাগের মাঝখানে আমি বলে দেবো কে ডি কে হয়ে যাবে, কে স্ক্রিপ্ট হয়ে ট্যাব হয়ে যাবে, এই বক্সটা না, এই বক্সটা। তাহলে বক্সটা কিসের ভিতরে আছে, ক্লাস, ক্লাস দিয়ে বক্স নেওয়া হয়েছে। তাহলে আমি তাকে কি বলবো, যে ডলার সাইন ফার্স্ট ব্রেকের শুরু শেষ, এখানে আপনি তাকে বলে দিবেন ডট বক্স, তুমি কি হয়ে যাও, তুমি হয়ে যাও একটি ট্যাবস, তুমি কি হয়ে যাও ট্যাবস। তো এটা যখনই আপনি করে দিবেন তখনই দেখবেন আপনার এটা ট্যাবস হয়ে গেছে। দেখুন তো ট্যাব হয়েছে, হাইট পেয়েছে অনেক বেশি, হাইট বাদ দিয়ে দেন। কারেন্ট যাওয়ার সময় পায় না, সারাদিন এত ডিস্টার্ব করলো আজকে কারেন্ট। শুনতে পাচ্ছেন ভাই, কারেন্ট এত ডিস্টার্ব করতেছে যে ভাষায় প্রকাশ করার মতো না, যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা এইভাবে আছে আজকে সারাদিন। তাহলে দেখুন এখন এটা ট্যাপস হয়ে গেছে, তাই না? দেখুন তো আমরা কিছু করেছি, এটাও কি অনেকটা ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনের মতো না, এখানে যেটা এটা আরেকটা, এটা আরেকটা, এটা আরেকটা, এটা আরেকটা, এগুলো আলাদা আলাদা। এখন আপনি যদি চান যে এদেরকে আলাদা আলাদা কালার দিবেন, তাহলে এই বক্সটির ভিতরে এই ট্যাগটাকে কোনো কালার দেওয়া যায়, দেখুন তো ডট বক্স, বক্সের ভিতরে এই ট্যাগ, সরি এই ট্যাগটাকে বলেন তোমার ব্যাকগ্রাউন্ড কালার, স্ক্রিন আটকে আছে, আপনি একটু রিলোড দেন আপনার স্ক্রিনটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো যখনই ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার কাজ করে কিনা একটু দেখুন তো, ব্যাকগ্রাউন্ড কালার রেড কাজ করতেছে, সব ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে না? কিন্তু আমি তা চাই না, আমি কি চাই, আমি চাই যেটা অ্যাক্টিভ থাকবে সেটা ভিন্ন কালার পাবে, আমি চাই যেটা অ্যাক্টিভ পাবে, যেটা কি অ্যাক্টিভ পাবো সেটা কি ভিন্ন কালার হবে, ঠিক আছে? এটা যদি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে চলুন আমরা একটু এখন ইন্সপেক্ট করে দেখে আসি। ইন্সপেক্ট করলে আমরা দেখতে পাবো UI ট্যাব অ্যাক্টিভ লেখা আছে, দেখুন কন্ট্রোল সি, যে এখানে বলুন ডট বক্স, ডট বক্সের ভিতরের ডট অ্যাক্টিভ তোমার ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রিন। দেখুন তো পাচ্ছি কিনা,
পাচ্ছে না, মহা যন্ত্রণা। স্যার এখানে আরেকটা কাজ করা আছে, ট্যাবের ভিতরে এ ট্যাগ, এ ট্যাগ, এ ট্যাগ, এ ট্যাগটার ব্যাকগ্রাউন্ড কালার। স্যার শুধু ক্লাস ব্যবহার করলে কি হয় না? এই যে দেখুন তো এখন কাজ করছে কিনা, না শুধু ক্লাস ব্যবহার করলে হবে না। এখন কাজ করতেছে, এখন কাজ করে দেখুন তো, চেঞ্জ হয়েছে। এখন এদেরকে যদি আপনি পি ট্যাগের ভিতরে বসাতেন, এদেরকে যদি আপনি পি ট্যাগের ভিতরে বসাতেন তাহলে কি এদেরকেও আলাদাভাবে কালার দেওয়া যেত, এদেরকেও কি আলাদা কালার দেওয়া যেত। এখন এরা আসে কোথায় এটা একটু খেয়াল করেন, ডিপ ট্যাপ ফাইভ, ডিপ ট্যাপ ফাইভ, অথবা এটার ভিতরে আসলে ট্যাপ ফাইভ, তাহলে এই ট্যাপ ফাইভটাকে ধরেন, কপি ট্যাপ ফাইভটাকে ধরে বলেন যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার, যেহেতু আমাদের কি হয়েছে এখানে, আমরা যেহেতু আইডি ব্যবহার করেছি, আইডি ব্যবহার করার কারণে কি দিব, হ্যাশ দিব না, হ্যাশ, হ্যাশ, হ্যাশ। তো যদি আপনি হ্যাশ ব্যবহার করেন তাহলে তাকে দেখুন তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায় কিনা, ব্যাকগ্রাউন্ড কালার ট্যাপ ফাইভ দিব না, ও সরি তো কপি করেছিলাম, পেস্ট করতে মনে নেই, ট্যাপ ফাইভ, তোমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ইয়েলো, এই যে দেখুন এটার শুধুমাত্র ইয়েলো পেয়েছে। আলাদা আলাদাভাবে যদি ধরতে চান তাহলে ট্যাপ ফোরের আলাদা, এটার আলাদা, এটার আলাদা, এটার আলাদা, এটা যখন অ্যাক্টিভ থাকবে দেখুন সবাই যখন ক্লিক করতেছি তখন সবাই কি আলাদা কালার পাচ্ছে না, এটা এটির দিকে খেয়াল করুন, সবুজটা কি প্রত্যেকটা ট্যাবের কালার যখন এটা অ্যাক্টিভ ওটা কি সবুজ। এখন আপনি যদি চান না এটার আলাদা কালার হবে, এটার আলাদা কালার হবে, এটার আলাদা কালার হবে, এটার আলাদা কালার হবে, সেগুলো আপনি করতে পারবেন। তারপরে দেখুন ট্যাবের ভিতরে যখন ক্লিক করি এ এই কালারটা পাচ্ছে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আপনি ফোরে আলাদা ভিন্ন কালার ব্যবহার করতে পারবেন, এখানে আলাদা ভিন্ন কালার ব্যবহার করতে পারবেন, এটাতে আলাদা ভিন্ন কালার ব্যবহার করতে পারবেন, একদম সহজ। প্রত্যেকটা ট্যাবকে ধরে আপনি এখন বলবেন যে তোমাদের কালারগুলো কি আলাদা আলাদা হবে, তাহলে ট্যাব ফাইভে একটা দিয়েছি, ফোরে একটা দিব, তাহলে ট্যাব ফোরে যদি আপনি দেন ফোরের ব্যাকগ্রাউন্ড কালারটা ভিন্ন পাবে, এটাকে দেন হচ্ছে রেড, এটাকে দেন হচ্ছে অরেঞ্জ, এটাকে কালার দেন হচ্ছে ব্লু, তাহলে এটা হলো ফাইভ ফোর থ্রি, এটাকে দেন হচ্ছে টু, তাহলে টু দিয়ে দেখুন এদের প্রত্যেকের কালার কি চেঞ্জ হয়ে যায়, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে অরেঞ্জ, এটা হচ্ছে ব্লু, এটা সাদা, দেখতে পাচ্ছেন। এরকম ট্যাব আমাদের বানাতে খুব বেশি কষ্ট হবে কি, কথা ক্লিয়ার? লেখার কালার একদম সহজ, ধরাই আছে, জাস্ট বলে দেন কালার। এগুলো তো কমন জিনিস ভাই, আপনি এটার কালার কি চান, যখন ইয়েলো কালার পাবে তখন কালার হবে ব্লু, তারপরে যখন এটার রেড কালার হবে তখন এটার কালার হবে হোয়াইট, এটার কালার হবে হোয়াইট, যখন এটার অরেঞ্জ পাবে তখন তুমি পাবা গ্রিন, কি পাবে হোয়াইটের পরিবর্তে সে পাবে গ্রিন, আর যখন সে ব্লু পাবে তখন তুমি পাবা রেড। দেখুন তো যা চান তাই পান কিনা, পাচ্ছি আর কোনো প্রশ্ন? জি এটা সবগুলো যদি ক্লাস ব্যবহার করতাম আইডি না, আইডি না ব্যবহার করে তাহলে আমরা ডট দিয়ে ধরতাম, আমাদের তখন হতো গন্ডগোলটা হতো, একই জায়গায় দুইটা উল্টা পাল্টা হয়ে যেত। আচ্ছা তাহলে ক্লিয়ার? হ্যাঁ